তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার মা এসে গেছে আমার ভিডিওতে। আর মা আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস বানাতে চলেছে, তো মায়ের কাছ থেকে সরাসরি জেনে নেব। মা, কি বানাচ্ছ? হ্যাঁ নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বেগুন পোড়া। বেগুন পোড়া? হ্যাঁ, তো বন্ধুরা, শীতের দিনে কিন্তু এই বেগুন পোড়া জিনিসটা কিন্তু দারুণ লাগে, যে কোনো জিনিসের সাথে, সেটা ভাত হোক বা রুটি হোক। ঠিক আছে, তো অবশ্যই যদি মায়ের এই বানানোর পদ্ধতি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন। ঠিক আছে, তো চলুন, কি কি লাগছে মায়ের জন্য? এই যে এই বেগুনটা একটু তেল দিয়ে মেখে নেই। আচ্ছা, সর্ষের তেল, তাই তো? তো সর্ষের তেল দিয়ে বেগুন মাখিয়ে দেওয়া হচ্ছে, এরপরে গ্যাসের উপরে। তো জিনিসটা কিন্তু করা হচ্ছে গ্যাসের উপরে, ঠিক আছে? বলে যে গ্যাসে বেগুন পোড়া হয় না, আচ্ছা, সেই জন্য গ্যাসে বেগুন পোড়াচ্ছি। আচ্ছা, আর লাগবে মাখার জন্য এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই ধনে পাতা, তো নুন তো আছে, ওটা তো কমন জিনিস। তো খুব সহজ পদ্ধতি বন্ধুরা, অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করবেন। তো এই যে বেগুনটা পোড়ানো হচ্ছে, বেগুনটা পোড়া হয়ে যাক, ভালো করে কিন্তু বেগুনটা পোড়াতে হবে, তাই তো? যাতে পুরো ভিতরটা একদম সিদ্ধ হয়ে যায়। তো এই যে তো বেগুনটা, এই যে দেখতে পাচ্ছি, মোটামুটি পুরোটাই এই যে পুরো পোড়ানো হয়ে গেছে আর পুরো সফট হয়ে এসেছে। তো এটা পোড়া হয়ে গেছে তোমার? এই যে, তাহলে এই যে বেগুন আমাদের পুরোপুরি পোড়ানো একদম কমপ্লিট, পুরো ভালোভাবে সফট হয়ে গেছে। এবার কি করতে হবে মা? এটাকে এবার ছুলতে হবে। আচ্ছা, তাহলে এই যে বেগুনটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে মা এই কোথায় গেল, এই যে পেঁয়াজ, ধনে পাতা আর লঙ্কা, এগুলোকে কুচিয়ে নেবে, তাই তো? এর সাথে একটু টক খাওয়া পছন্দ করেন, তাহলে কিন্তু আপনারা এর মধ্যে উপরে যখন কমপ্লিট হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন। তো চলুন, এটা ঠান্ডা হোক আর মা এদিকে এগুলোকে একটু কুচিয়ে নিক। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের, এই যে মা পেঁয়াজ কুচি নিয়েছে, লঙ্কা কুচি নিয়েছে, ধনে পাতা কুচি নিয়েছে, আর এই যে বেগুনটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, পুরো গরম কিন্তু। আচ্ছা, এই যে একটু লেবুও মা ব্যবহার করছে, একটু টক হলে ভালো লাগে, আর নুন। তাহলে এগুলোকে সব কাটাকে এবার কি করতে হবে? তেল নিতে হবে, কাঁচা তেল। আচ্ছা, কাঁচা সর্ষের তেল। আচ্ছা, এই যে কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দিল, এবার এগুলোকে মাখাতে হবে, মাখলেই রেডি আর কি, তাই তো? তাহলে মেখে নেই, মাখাটা শুরু করি। হ্যাঁ, এবার এই যে আমার বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেডি পুরো। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বেগুন পোড়া বলুন বা বেগুন ভর্তা বলুন, বেগুন আরও যত যদি থাকে তাহলে আরও ভালো হয়। তো টোটালটাই রেডি, এই যে দেখতে খুবই দারুণ লাগছে এবং খেতে তো দারুণ লাগে, না খেলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলে, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে চলুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি বা নতুন কোনো স্ট্রিট ফুড রিভিউ নিয়ে। আপাতত জন্য গুড বাই।